মাঘ মাসে শুক্লা পঞ্চমীতে সাদা রাজহাঁসে চেপে পৃথিবীতে পা রাখেন বিদ্যাদেবী সরস্বতী। উৎসাহ, উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে স্কুল থেকে বাড়ি সমস্ত জায়গায় পূজিতা হন বিদ্যাদেবী। পূজা ছাড়াও মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যেক বছরের মতো এইবারেও আগামী 10 তারিখ সরস্বতী পূজার প্রস্তুতিতে ব্যস্ততার দৃশ্য দেখা গেল আসানসোলে। এএনএম নিউজ, আসানসোল। আমি এখন সরস্বতীতে ব্যস্ত, সরস্বতী ঠাকুর করার জন্য আমি এই 10 তারিখ আমাদের পুজো, তো তার জন্য সরস্বতী ঠাকুরে ব্যস্ত। আমি এখন আপাতত মা দুর্গা, সরস্বতী, মা লক্ষ্মী, কালী বিভিন্ন ধরনের মূর্তি আমি তৈরি করি। না, আমরা ঠিকমতো দাম পাই না, কেন আমাদের যে বড় খরচা জিনিসপত্র দাম বেড়েছে, তার থেকে তো আমরা বেশি কিছু আমার পাইনি। আবারও আমাদের লোকজনরা ঠিক ব্যবস্থা করে না। হ্যাঁ, 25 টাকা বললে 10 টাকা বলে, 300 টাকা বললে 150 টাকা বলে, এইভাবে আমাদের মজুরিটা কম, খাটনিও পছন্দ হয়, মাটিরও দাম দিনের দিন বাড়ছে। হ্যাঁ, অনেক কিছু ব্যবস্থা কষ্ট সম্পর্কে করতে হয় আমাদের। না না বিক্রি করলেও ঠাকুরটা রয়ে গেলে আমাদেরও অসুবিধা হয়। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।